हेलो व्यूअर्स, वेलकम टू JS एकेडमी। गुड मॉर्निंग टू ऑल। तो आज के एक्टा GIR क्लस नहीं रिजनिंग अर्थात हमारे रिजनिंग क्लसटा जे सर नितें सोमनाथ सर उन्नी कैक दिन क्लस नीते पर ना से हिसेबे हमें कैक दिन नहीं नब तर आब कि पर उन्नी आर आसबें। तो आज केखान करब जेखने शेष हो आलफा न्यूमेरिक सीरीज। अल्फा न्यूमेरिक सीरीजे पार्ट एकटाई हो एक्टा पार्ट हमें नहीं आसमरा देखे नाओ। तो अल्फा न्यूमेरिक सीरीज मान हे कि जेखने अल्फाबेट प्लस नम्बर दोटो एकसाथे थाकबे तारपर सेटा निये एकटा लजिकर मतो एकटा GI होबे। तो तुम्हारा देखे नाओ, आमी एकटा फार्स्ट क्वेश्चन निये आसछि। P3C R5F T8 I V 12 L एरपर कि होबे। तो देखो एटा खूबी सहज आछे, तो देखिनि आमरा एकबार चोख बुलिये निले आमरा एटा बुझते पारबो कि होबे कि आछे। देखो संख्याटा देखो तीन थेके एटा होच्छे पाँच माने होच्छे प्लस दुई और पाँच थेके एटा होच्छे आठ माने होच्छे प्लस तीन आठ थेके एटा होच्छे बारो प्लस चार। ताहले आमरा बुझते पारछि दुई तीन चार पर जाच्छे ताहले एटा कि हबे प्लस पाँच हबे। ताहले संख्याटा कत हबे, संख्याटा कत हो जाबे ताहले बारो और पाँचे सतेरो हो जाबे। एबार आमि अल्फाबेटटा देखे नेब। पी आछे एखाने, आर आछे एखाने, टी आछे एखाने, भि आछे। ताहले एटा कि हबे देखो पी तारपर कि आछे QR माने प्लस दुई तारपर आर थेके टी ST प्लस दुई। ताहले देखो पीटा हये जाच्छे कि प्लस दुई करे हच्छे और एइदिके टीटाओ किन्तु प्लस दुई करे हच्छे जेहेतु पी एर मान षोलो अठारो आर एर मान अठारो टी एर मान कुड़ी एइदिके भि आछे भि एर मान हच्छे बाइश। তাহলে সবই প্লাস সবই দেখো দুই দুই করে যাচ্ছে সবই দুই দুই করে যাচ্ছে তাহলে এটাও দুই দুই করে যাবে তাহলে এটা বাইশ আছে মানে এখানে চব্বিশ হয়ে যাবে তাহলে এটা চব্বিশ হয়ে যাবে প্লাস দুই হলে চব্বিশ হয় তাহলে চব্বিশ মানে কী হচ্ছে তাহলে এক্স হবে চব্বিশ মানে তাহলে এক্স হয়ে যাচ্ছে। আর এবার পরেরটা দেখব সি সিটার হচ্ছে তিন এফ হচ্ছে ছয় আই হচ্ছে নয় এল হচ্ছে বারো তাহলে এটা আবার কী হচ্ছে তিন छय नय बारो प्लस तीन तीन कर जाए प्लस तीन कर जाले एट बारो और तीन पंद्रह हो जाए तेल पंद्रह मान कि पंद्रह मान ते ओ जा अन्सार क्य दाड़ा अन्सार हो जाए एक्स सतर ओ ठीक है देखे नाओ। ठीक सेम एक ही भावे हमें एक संख्या लिखी देखे नाओ एक सी भि फाइव FU 9IT 9IT তারপর একটা কি হবে এটা আমাকে বের করতে হবে তারপরে আছে 17OR 17OR তাহলে এবার এটা কি হবে দেখে নাও। তাহলে আমি প্রথম নাম্বারটাই দেখে নেব। তাহলে নাম্বারটা আমি যদি প্রথম দেখি কি হচ্ছে এক প্লাস চার পাঁচ এটা পাঁচ থেকে নয় মানে আবার চার তাহলে এটা আমাকে দেখতে হবে কি হচ্ছে তাহলে এটা যদি প্লাস চার করি তাহলে কত হবে প্লাস চার করলে এটা হয়ে যাবে তেরো তাহলে এটা যদি তেরো হয়ে যায় তাহলে এটা তেরো হলে এটাও সতেরো আছে মানে এটা প্লাস চার হয়ে যাবে তাহলে এটা ঠিক আছে আমি এখানে লিখছি তেরো লিখলাম। তারপরে দেখো এবার সি ভি আছে এফ ইউ আছে এরকম আছে তাহলে এবার পরের সংখ্যা আমি অ্যালফাবেটটা দেখছি সি এর মান যেটা তিন আছে এফ হয়ে যাচ্ছে ছয় আই হয়ে যাচ্ছে নয় আর এখানে ও আছে ওটা কত হচ্ছে পনেরো তাহলে কত করে কি হচ্ছে একটা ডিফারেন্স দেখে নিই তিনের সাথে তিন যোগ করলে ছয় হচ্ছে এইদিকে ছয় আর তিনে নয় হচ্ছে সব সবই কিন্তু তিন করে যোগ আছে তাহলে এটা যদি আমি তিন করে যোগ করি তাহলে নয় আর তিনে বারো হবে তাহলে এটা যদি বারো হয় তাহলে বারো হলে বারো আর তিনে পনেরো তাহলে ঠিকই আছে লজিকটা সব সেম সেম আছে তাহলে এখানে বারো হবে তাহলে সি এফ আই তাহলে এখানে বারো মানে কি বারো মানে এল হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে বারোর যে অ্যালফাবেটটা হচ্ছে বারোর মান হচ্ছে কার এল এর মান হচ্ছে বারো। তারপরটা দেখো ভি ইউ টি এটা আর আছে মানে উল্টো দিক থেকে আসছে এটা তাহলে উল্টো দিক থেকে যদি হয় তাহলে আর এর মান দেখো আঠারো টি এর মান দেখো কুড়ি এদিকে ইউ আছে তাহলে কী হবে দেখো ইউর মান কত হবে ইউ ভি আছে তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো ভিটা বাইশ তাহলে ইউটা হয়ে যাচ্ছে একুশ তাহলে এটা কিন্তু সব এক এক করে আসছে মাইনাস এক করে তাহলে মাইনাস এক করে যদি হয় তাহলে এটা মাইনাস এক হবে মানে এটা উনিশ হয়ে যাবে
তাহলে 19 হলে কত হবে এটা 19 হলে এটা এস হয়ে যাবে তাহলে আমাদের অ্যানসার কি হচ্ছে তাহলে দেখে নাও অ্যানসার অ্যানসার কি আসছে এটা সংখ্যাটা হয়ে যাচ্ছে 13 আর অ্যালফাবেটগুলো হয়ে যাচ্ছে এল আর এস আর এস টি ইউ ঠিক আছে তোমরা এই দুটো দেখে নাও তারপর আমি আবার নেক্সট একটা লজিক নিয়ে আসবো তাহলে দেখো আমি নেক্সট দুটো লজিক নিয়ে এসেছি এই দুটো একবার দেখে নাও ক্যালকুলেশন কীভাবে কী করতে হবে দেখো এটা হচ্ছে জি টি আছে অ্যালফাবেটটা দেখিয়ে দিই জি টি আই আর এল ও তার মানে কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি যে এটা সব পরস্পর বিপরীত অ্যালফাবেটগুলো দেওয়া আছে ঠিক আছে আর নাম্বারটা দেখো কী আছে নাম্বারটা দেখো এটা 13 আছে এটা 11 আছে এটা 9 আছে তাহলে আমি প্রথম নাম্বারটাই বের করে নিই তাহলে 13 থেকে এটা কত হচ্ছে মাইনাস 2 হচ্ছে তারপরে দেখো এটা 9 আছে মানে এটাও মাইনাস 2 হচ্ছে তাহলে এটা কী হবে তাহলে এটা আমাকে কী করতে হবে তাহলে মাইনাস 2 করতে হবে মাইনাস 2 করলে কী হবে তাহলে মাইনাস 2 করলে নাম্বারটা হয়ে যাচ্ছে 7 তাই তো এবার দেখো এবার আমি অ্যালফাবেটগুলো দেখছি অ্যালফাবেট দেখো এটা জি এর মান হচ্ছে 7 আই হচ্ছে 9 এল হচ্ছে 12 তাহলে দেখো 7 9 12 ঠিক আছে এটা কি এটার ক্ষেত্রে কী হচ্ছে দেখো এটার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু প্লাস 2 আছে এটার ক্ষেত্রে প্লাস 2 আছে এটার ক্ষেত্রে প্লাস 3 আছে তাই তো এটার ক্ষেত্রে প্লাস 3 আছে তাহলে যেহেতু এক এক করে বাড়ছে এটাই 2 এটাই 3 তাহলে এটা আমি প্লাস 4 করব তাহলে এটা যদি আমি প্লাস 4 করি প্লাস 4 মানে কত হবে তাহলে 16 হবে তাহলে প্লাস 4 করলে এটা 16 হয়ে যাচ্ছে ঠিক আছে 16 তাহলে 16 মানে কী হচ্ছে পি 16 মানে হয়ে যাচ্ছে তাহলে পি তাই তো প্লাস 4 মানে 16 এটা কাছে লিখলাম আচ্ছা এটা প্রথমকার অ্যালফাবেটটা হয়ে গেল জিটা এবার টিটা দেখো টি এর মান কত টি এর মান 20 আর এর মান কত 18 ও এর মান কত 15 এবার এটার ক্ষেত্রে দেখো কী হচ্ছে এটার ক্ষেত্রে কিন্তু এটা 20 আছে এটা আর আছে মানে মাইনাস 2 হয়েছে তাহলে এটার ক্ষেত্রে কিন্তু মাইনাস 2 হয়েছে ঠিক সেরকম 18 থেকে এটা 15 এটার ক্ষেত্রে কিন্তু মাইনাস 3 হয়েছে তাহলে এটা এটার ক্ষেত্রে কী হয়েছে এক এক করে মানে বাড়ছে মাইনাস এক করে বাড়ছে ঠিক আছে তাহলে এটা মাইনাস 2 এটা মাইনাস 3 তবে 15 হয়েছে এটা এটার ক্ষেত্রে তাহলে কী হবে মাইনাস 4 হবে তাহলে মাইনাস 4 হলে কী হবে এটা 11 হয়ে যাবে ঠিক আছে এটা 11 হয়ে যাবে 11 মানে তাহলে 11-র মান কত হচ্ছে 11-র অ্যালফাবেটটা কী হবে কে হয়ে যাবে 11-র অ্যালফাবেট হয়ে যাবে কে তাহলে বুঝতে পারলে ঠিক আছে মাইনাস 4 হয়েছে এটা বুঝতে পারলে তাহলে কীভাবে কী করলাম আমি একটা ওপর থেকে লিখে দিই মানে সরি নিচে থেকে লিখে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো দেখো জি এটা আই মানে প্লাস 2 আচ্ছা এবার চলে গেছে এলটা প্লাস 3 তাই তো হ্যাঁ জি এইচ আই জে কে এল এইখানে হয়ে যাবে এম এন ও পি মানে প্লাস 4 হয়ে যাবে এটা এটার ক্ষেত্রে হয়ে গেছে প্লাস 4 প্লাস 4 মানে 16 16 মানে পি তাহলে অ্যান্সার চলে আসছে আমাদের কী এসছে পি 7 আর কে কে এর মানটা আমি একটা দেখিয়ে দিচ্ছি এদিকে কে এর মানটা আমি ওপর দিকে দিয়ে দেবো না ওপর দিকে দেওয়াটাই ভালো হবে টি থেকে চলে গেছে এটা 18 মাইনাস 2 আবার 18 থেকে চলে গেছে 15 মাইনাস 3 তাহলে এবার মাইনাস 3 তাহলে এবার এটা থেকে চলে যাবে এখানে মাইনাস 4 মানে 11 হয়ে যাবে তাহলে এটা 11 হবে আর প্রথমটা হয়ে যাবে পি সংখ্যাটা হয়ে যাবে 7 ঠিক আছে তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের পি 7 কে এবার নিচেরটা দেখো নিচেরটা আমি লিখে দিই এস টি 39 ইউভি 43 ডব্লিউএক্স 47 তারপরে এখানটা কী হবে সেটা আমাকে লিখতে হবে এটা কিন্তু খুব সহজ আছে মুখোমুখি হয়ে যাবে এটা দেখো এস টি ইউভি ডব্লিউএক্স পরপর অ্যালফাবেটগুলো করা আছে এস টি ইউভি ডব্লিউএক্স তাহলে এটার ক্ষেত্রে কী হওয়ার কথা ওয়াই জেড আর নাম্বারটা দেখো সংখ্যাটা কী আছে 39 43 47 মানে সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্লাস 4 করে যোগ হয়েছে তাহলে এটাও প্লাস 4 যোগ হবে মানে 47 আর 4 51 হবে তাহলে ওয়াই জেড 51 উত্তর হয়ে গেল এটা ঠিক আছে এই দুটো খুবই সহজ ছিল এরপর এই দুটো তোমরা দেখে নাও আমি নেক্সট দুটো আবার লজিক নিয়ে আসছি সেটা আবার তোমাদেরকে দেখাবো এবার দেখো আমি আরও দুটো লজিক নিয়ে এসেছি 5 নাম্বার আর 6 নাম্বার এগুলো এই এই সমস্ত জিআইগুলো যখন থাকবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সবসময় প্রথমে দেখেই কিন্তু ক্যালকুলেশন করতে গেলে হবে না প্রথমে এটাকে একবার চোখ বুলিয়ে নিতে হবে যাতে আমরা যদি দেখে দেখেই যদি মুখে মুখে আমরা এটা করে নিতে পারি তাহলে কিন্তু অনেক সময় টাইমটা কিন্তু সেভ হবে সেই হিসেবে কী করতে হবে আমাদেরকে
ক্যালকুলেশন করার আগে একবার ভালো করে দেখে নিতে হবে। অনেক সময় আছে কি এমন কিছু লজিক পরীক্ষায় দিয়ে দেয় যেগুলো কিন্তু খুব সহজ, কিন্তু আমরা অতটা দেখি না বলে দেখি না, প্রথমেই আমরা ক্যালকুলেশন করতে যাই, তার ফলে টাইম ওয়েস্ট হয়ে যায়। সেই হিসেবে আমাদেরকে প্রথমে একবার চোখে দেখে নিতে হবে ভালো করে, দেখা যাবে কি অনেক সময় আমরা চোখে দেখেই আমরা উত্তর করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা দেখো, এটা কি আছে, 27 CD 72, 26 FG 62, 25 IJ 52, এটা কি হবে। তাহলে এটা আমরা কিন্তু চোখে দেখে বুঝতে পারছি, দেখো চোখে দেখে কি বুঝতে পারছি, এটা দেখো 27 আছে, 27টা এখানে উল্টে গিয়ে 72 হয়েছে, আবার দেখো 26টা উল্টে গিয়ে 62 হয়েছে, 25টা উল্টে গিয়ে 52 হয়েছে। তাহলে এটা অ্যালফাবেটিক্যালি বা নিউমেরিক্যালি পরপর রয়েছে এটা, তাহলে 25 26 27, তাহলে এটা কী হয়ে যাবে, এটা ক্ষেত্রে প্রথমটা হয়ে যাবে 24, তাহলে আমরা যদি 24টা পেয়ে যাই তাহলে শেষেরটা আমরা পেয়ে গেলাম কত, 42 পেয়ে গেলাম। তাহলে এবার আমাকে এবার কী করতে হবে, অ্যালফাবেটটা দেখতে হবে। তাহলে দেখো অ্যালফাবেটটা কী আছে, সিডি আছে, সিডি এটা FG, সিডি ইটা বাদ দিয়েছে, FG হয়েছে, ঠিক আছে FG হয়েছে, এইচটা আবার এখানে বাদ দিয়েছে, IJ হয়েছে, তাহলে IJ হয়েছে। পরেরটা আমি বাদ দেবো, কী হবে, কেটাকে আমি বাদ দিয়ে দেবো, তাহলে এইচ বাদ দিয়ে IJ হয়েছে, কে বাদ দিলাম, কে বাদ দিলে কী হবে, তাহলে LM বেরিয়ে গেল উত্তর, খুব সহজে বেরিয়ে গেল। তারপরেরটা দেখো, 6 নম্বরটা দেখো, P3 M8, মাঝখানেটা কী হবে আমাকে সেটা বের করতে হবে, তারপরে G 24, তারপরে D 35। তাহলে আমি প্রথম কোনটা দেখব, আমি যদি প্রথম কী করবো, নাম্বারটা অ্যালফাবেটে যদি দেখি, তাহলে দেখো অ্যালফাবেটের মানটা হয়ে যাচ্ছে P এর মান 16, M এর মান 13, এদিকে G এর মান 7, এদিকে D এর মান 4, ঠিক আছে। তাহলে আমি এইটা দেখে বুঝতে পারছি এটা +3 হয়েছে, এটাও দেখে বুঝতে পারছি কিন্তু এটা +3 হয়েছে। তাহলে আমি একবার দেখে নেবো, এটা +3 করবো, তাহলে 7 হচ্ছে, তাহলে +3 করলে কত হবে, এটা হয়ে যাবে তাহলে 10, তাহলে এদিকে 10 আর 3, +3 হয়ে যাচ্ছে, তাহলে মানে এটা নিউমেরিক্যালিটা সব সমান আছে, তাই তো। তাহলে 10 হচ্ছে, তাহলে 10 যদি হয় তাহলে 10 এর মান এখানে কত হবে, 10 এর মান তাহলে J হয়ে যাচ্ছে, ঠিক আছে, 10 এর মান তাহলে এখানে J হয়ে যাবে। এবার নাম্বারটা আমি দেখে নেবো, নাম্বারটা কী আছে দেখো, নাম্বারটা ক্ষেত্রে দেখানো 3 আছে, 3 থেকে এটা 8 গিয়েছে, মানে +5 হয়েছে, আর এই দিকটা দেখো 24 থেকে এটা চলে গেছে 35, মানে +11 হয়েছে। তাহলে আমি কিন্তু এটা দেখে বুঝতে পারছি কি, এটা কিন্তু বিজোড় সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, বিজোড় সংখ্যা দেওয়া হয়েছে। তাহলে এটা 5 হচ্ছে, পরেরটা 7 হবে, তারপরটা 9 হবে, তারপরটা 11 আসছে, তাহলে দেখো এইখান থেকে 24 থেকে এইটা হয়ে যাবে +9, আর এই এই 8 থেকে এইটা হয়ে যাবে +7। তাহলে কী করবো আমি, 3 আর 5 8 হয়েছে, 8 আর 7, তাহলে এটা 15 হবে, তাই তো, এটা অ্যান্সার প্রথম যে হয়েছে। তারপর দেখো 3 আর 5 8 হয়েছে, 8 আর 7 যদি 15 হয়, 15 হচ্ছে, তাহলে 15 আর 9 এটা আবার 24 হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা আমার এখানে কী হয়ে যাচ্ছে, অ্যান্সারটা তাহলে কী হয়ে যাচ্ছে দেখো, J 15। তাহলে বুঝতে পারছো 8 আর 7 15 হয়েছে, 15 আর 9 24, 24 আর 11 35, তাহলে অ্যান্সার হয়ে গেলো আমার J 15, খুবই সহজ এগুলো। তারপরে দেখো আর দুটো লজিক আছে, আমি আরও দুটো কোশ্চেন নিয়ে আসছি, তোমরা এই দুটো একটু চোখ বুলিয়ে নাও। তো দেখো নেক্সট যে দুটো কোশ্চেন আমি নিয়ে আসছি একটু দেখে নাও, আমাদের পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কিন্তু খুব সহজ সহজ লজিকই থাকে GIগুলো, কিন্তু আমরা অতটা বুঝতে পারি না বা প্র্যাকটিস করি না বলে আমাদের কাছে কঠিন লাগে, কিন্তু অনেক সময় কী হয় সেগুলো আমাদের চোখে দেখেই কিন্তু উত্তর চলে আসে, টাইমও অনেক সেভ হয়। সেই হিসেবে আমাদেরকে কী করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসের সাথে সাথে আমাদেরকে সমস্ত কিছু ঠিকঠাকভাবে আগে দেখে তারপরে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এটা দেখো, এটা কিন্তু আমি দিয়েছি, দেখো এটা মুখে মুখে উত্তর হয়ে যাওয়ার কথা, যেহেতু কী আছে প্রথমটা আমি নাম্বারটা দেখে নিচ্ছি, দেখো 2500 আছে, 1600 আছে, 900 আছে, তাহলে দেখো এটার ক্ষেত্রে কী হচ্ছে, 50 এর বর্গ আছে, এটার ক্ষেত্রে 40 এর বর্গ আছে, এটার ক্ষেত্রে 30 এর বর্গ আছে। তাহলে দেখো, তাহলে 50 40, এটা হচ্ছে 30, তাহলে কী হচ্ছে 10 10 করে কমছে, তাহলে স্বাভাবিকভাবেই এটা 20 বর্গ হয়ে যাবে, 20 বর্গ তাহলে কত হচ্ছে 400, আমার 400 বেরিয়ে গেল, ঠিক আছে। এবার অনেক সময় কী করতে হবে, 400 যখনই এটা বেরিয়ে গেল তখনই আমাদেরকে আবার পরীক্ষার কোশ্চেনের অপশন দেখতে হবে, যদি দেখা যায় অপশনে শুধুমাত্র একটাই 400 আছে, ঠিক আছে, অপশনে শুধুমাত্র একটাই 400 আছে, তখন আর আমার কিছু করার দরকার নেই, একবারে আমি যে অপশনটাই 400 আছে সেই অপশনটাতে আমি দাগা বলিয়ে দিলাম, মানে মার্ক করে দিলাম, তাহলে আমার অ্যান্সারটা চলে এলো, তাহলে আর আমার এত খাটার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি 400 শুধু না থাকে, দুটো অপশনে 400 থাকে, তখন আমাকে করতে হবে, তখন করতে হবে কি, এটা সহজ, দেখো এটা উল্টো দিক থেকে AB লিখেছে, এটা CD, তাহলে ABCD EF, এটা অ্যালফাবেটিক্যালি এটা পরপর আছে, তাহলে পরপর আছে, তাহলে ABCD EF আছে, তাহলে এটা কী হয়ে যাবে, GH হয়ে যাবে, তাহলে GH মানে উল্টো দিক থেকে লিখতে হবে, প্রথমে এটা G তারপরে H হবে, আর এইটা কী আছে, YZ, উল্টো দিক থেকে লিখেছে YZ, এটা যেমন ধরো WX, এটা যেমন UV আছে, তাহলে UV WX YZ, তাহলে তার আগে কী হবে,
एस टी है एस टी यूवी ठीक है तेल हमारे आंसर की हो गल एच जी 400 टी एस सॉरी हाँ आंसर हो गल एस टी यूवी एब देखो आठ नम्बर आठ नम्बर कि हे जेड आटा वाई आक्स आब्लू आब्लू एक्स वाई जेड अल्फाबेट के उल्टो कर लिखे तेल हमारे आंसर एखे कि प्रथम भि हो जाए भिटा कर निल ठीक है भि डब्ल्यू एक्स वाई जेड चले जदि अपशने अपशने जी देखा जाए अपशने एकटाई शुद्ध भि आए से क्षेत्र में शुद्ध वही अपशन ही मार्क कर देव तेल अन्सार बैरिए गलो बाकी देखा दरकार नहीं और जी ना थे तेल हाँ तक देखते हैं तेल क्य देखो तक हमें दुई थ सत प्लस पाँच हो सत चौद प्लस सत हो चौद तेईस कत हे प्लस नय ते देखो पाँच सत नय ठीक है ये क्योंकि बीजोर संख्या अड नम्बर दुई दुई को जा ठीक है पाँच सत नय ते तरह कि हार कथा छो तरह तेल प्लस एगारो हार कथा तेल तेईस और एगारो जोग कर ले कत तेईस और एगारो जोग कर ले कत तेईस और एगारो तीन आगे चार आठ तीन तरह चौंत्रिस हो जा चौंत्रिस भि एबार परेरटा देखे नब परेरटा कि हे देखो ओपर थेके देखिए दी पाँच थेके चले गेछे एटा सात प्लस दुई आबार एटा सात थेके चले गेछे एटा नय प्लस दुई आबार नय थेके चले गेछे एगारो प्लस दुई तई तो प्लस दुई तेल प्लस दुई जदि है तेल नेक्स्ट एटाओ तेल से प्लस दुई हबे प्लस दुई जदि है तेल एगारो दुए तेरो हबे तेल आमार आंसर चले एलो चौंत्रिस भि तेरो ठीक है लजिक बा ये सीरीजगुलो नम्बर सीरीज बा लेटर सीरीज आलफा न्यूमेरिक सीरीज एगुलो खूब ही सहज थाके तो आमादेरके प्रैक्टिस करते हबे प्रैक्टिस करले आमादेरके कि हबे आमरा जत प्रैक्टिस करब आमरा जत प्रैक्टिस करब ततई किन्तु आमादेर सहज हबे समस्त किछु कारण कि आमरा जानी प्रथम आमरा जानी जे प्रैक्टिस मेक्स ए मैन परफेक्ट तो से हिसाब से चेष्टा करते हैं कि खूब बेसि बेसि प्रैक्टिस करा तई जो प्रैक्टिस करब तक सहज है और समस्त किसान देखले ही सब मन पड़े जाए उत्तरों खूब सहजे बैरिए चले आसें ठीक है तई हमें प्रथम टार्गेट है समस्त किस बेसि प्रैक्टिस करा समय दिए भलोभवे प्रैक्टिस करते हैं तई तुम्हारे रिक्वेस्ट करब क्लसगुलो के स्किप करो ना तर कारण स्किप कर लेकिन किस मिस कर जाए तई स्किप ना कर क्लासगुलो पुरोटा देखो ताहले तोमरा बुझते पारबे एबं तार साथे कमेंट करबे ठीक आछे तो आजकेर आलफा न्यूमेरिक क्लासटा आमी एखाने शेष करलाम परेर दिन आमी प्याटार्न सीरीज निये आसबो ठीक आछे प्याटार्न सीरीज निये आसबो तो तोमरा देखते थाको एबं आमादेर चैनलटाके फलो करो सबस्क्राइब करो ठीक आछे भालो थाकबे।